দেখো, আমরা আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ একটু আলোচনা করে নিচ্ছি। অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ একক শিরোপা বিজয়ী হচ্ছে জনিক সিনার। মনে রাখবে, জন সিনা, যেটা WWE করে সেই টাইপের। পুরুষ একক শিরোপা বিজয়ী অস্ট্রেলিয়ান ওপেন জনিক সিনার। মহিলা একক শিরোপা বিজয়ী আরিনা সাবালেঙ্কা। তাহলে পুরুষ একক জন সিনার, মহিলা একক শিরোপা বিজয়ী আরিনা সাবালেঙ্কা, অস্ট্রেলিয়ান ওপেন 2024। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা কোন জায়গায়? মুম্বাই থেকে নাবি মুম্বাই। অটল সেতু কোন দুটো জায়গাকে কানেক্ট করেছে? মুম্বাই থেকে নাবি মুম্বাই। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুম্বাই থেকে নাবি মুম্বাই। 16তম ব্রিক্স সম্মেলন, এটা কততম? 16তম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কততম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল? 13, 14, 15, 16। 16তম ব্রিক্স সম্মেলন রাশিয়াতে হয়েছে। 16তম অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া 16তম, এটাও 16তম ব্রিক্স সম্মেলনের 16তম, এটাও 16তম অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান কে? অরবিন্দ পানাগড়িয়া। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উড়িষ্যাতে হচ্ছে। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি উড়িষ্যাতে হচ্ছে। পিএলআই সম্মতি অর্জনকারী প্রথম ভারতীয় ইভি কোম্পানি, ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল, এটা হচ্ছে ওলা ইলেকট্রিক। ওলা স্কুটার বের করেছে, ওলার গাড়ি বের করেছে। হ্যাঁ, পিএলআই সম্মতি অর্জনকারী প্রথম ভারতীয় ইভি কোম্পানি হচ্ছে ওলা ইলেকট্রিক। খেলো ইন্ডিয়া যুব গেমস 2024, আয়োজক রাজ্য তামিলনাড়ু, মহারাষ্ট্র। প্রধান পদক বিজয়ী এটা হচ্ছে তামিলনাড়ু, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং মহারাষ্ট্রের সব থেকে বেশি পদক এখানে লেখা হয়নি, এটা দেখে নিও। ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক, এটা ইম্পর্টেন্ট। পেঞ্চ, মহারাষ্ট্রের পেঞ্চ টাইগার রিজার্ভ, টিআর মানে টাইগার রিজার্ভ, পেঞ্চ টিআর বা পেঞ্চ টাইগার রিজার্ভ। ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক, পেঞ্চ টাইগার রিজার্ভ আছে মহারাষ্ট্র। কিরানা ঘরানার সঙ্গে সম্পর্কিত প্রভা আত্রে, প্রভা আত্রে কোন ঘরানার সাথে সম্পর্কিত? কিরানা ঘরানা, এটাও ইম্পর্টেন্ট, পিএসসির ফেভারিট প্রশ্ন হতে পারে। প্রভা আত্রে সম্প্রতি কোন ঘরানার সাথে যুক্ত? কিরানা ঘরানা। বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকরের মূর্তি, বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকরের মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে উঁচু আম্বেদকরের মূর্তি অন্ধ্রপ্রদেশে উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, সূর্যোদয় যোজনা, এটা 10 মিলিয়ন পরিবারের সোলার প্যানেল ইনস্টল করানোর জন্য এই যোজনাটা চালু হয়েছে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। অযোধ্যা রাম মন্দিরের রামলালার ভাস্কর, যেটা রামের মূর্তি আছে সেই ভাস্কর্য, এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমরা দেখতে পাবে এই প্রশ্নটা। অরুণ যোগীরাজ, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। অযোধ্যা রাম মন্দিরে রামলালার ভাস্কর, যে ভাস্কর যে বানিয়েছিলেন, সেই ভাস্কর্যের ভাস্কর তারকার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। স্বচ্ছ সর্বেক্ষণ 2023 অনুযায়ী সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর এবং সুরাট যৌথভাবে, মানে ইন্দোরও হতে পারে সুরাট, অথবা ইন্দোর এবং সুরাট বোথ অপশান যদি থাকে তাহলে দুটোই বোথ। স্বচ্ছ সর্বেক্ষণ 2023 অনুযায়ী সবচেয়ে পরিষ্কার শহর হচ্ছে, পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর ও সুরাট। 2024 প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেরা মুখনাট্য বা সেরা থিম পুরস্কার পেয়েছে উড়িষ্যা, ট্যাবলো বলা হয় মুখনাট্য, ট্যাবলো উড়িষ্যা। মহিলাদের ক্ষমতায়নের উপরে একটা থিম তুলে ধরেছিল সেটা ফিল্ম অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024, 12th ফেল, 12তম হবে না, 12th ফেল। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার 12th ফেল, 12th ফেল, এটা কী করে মনে রাখবে? ফিল্মফেয়ার, ফেল ফেল, FF, 12th ফেল, এইভাবে মনে রাখবে। 2025 এশিয়ান উইন্টার গেমস চীনে হবে, এটাও ইম্পর্টেন্ট। জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি। আশা করছি এইটুকু তোমাদের কিছুটা কাজে লাগবে, এরপরে পরবর্তী ভিডিওগুলো আসতে থাকবে, তোমরা দেখতে থাকো।